বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, নির্যাতনের ঘটনার সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজধানীতে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ফার্ম গেটে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত 15ই আগস্টের আলোচনা সভায় ও দোয়া মাহফিলে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে বর্তমান সরকার। তার মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করবেন, বাংলাদেশকে একটা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেই জন্যই বোধ হয় তাকে বাঁচিয়ে রেখেছিলেন। দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারও একটা পরিকল্পনা তার ছিল, সেটাই আজকে বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। পরিবাগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতির শোক দিবসের আলোচনা সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, মালয়েশিয়া ও আরব আমিরাতে সার্ভার জটিলতার ঘটনায় বিএমইটির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যারা ধরা পড়বে কেউ বাদ যাবে না, এবার কিন্তু খুব সিরিয়াসলি ধরা হয়েছে, তো দেখা যাক, লেটস সি হোয়াট কামস আউট। রাজধানীর ফার্ম গেটে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত 15ই আগস্টের আলোচনায় দেশ বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সাংবিধানিক ধারাবাহিকতা এ বাধাগ্রস্ত করে অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন কায়েম করে দুঃশাসন কায়েম করতে চায়, তাদেরকে যে কোনো মূল্যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বাংলাদেশের 17 কোটি মানুষকে নিয়ে আমরা প্রতিহত করব। এদিকে ধানমন্ডিতে শোকাবহ 15 আগস্ট ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে মহানগর উত্তরের আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনগুলো। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনুসহ অনেকে। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।